ঠকাতে পারবে না কিটা ঠকাবি আমারে তুই এর দাঁড়া আসিস কিছু জল্দি এখনি যাব এই মুহূর্তে যাব এটা এ তো খুন কইরা কইরা বুদ্ধিটা মাথার মধ্যে ঢুকাইছিলাম সেটা আইখা আসছি কি জিনিস গো একটু মোর বুঝাই কোন যায় যে কি আচ্ছা আগে কি খারাপ ছিল না ভালো ছিল সেটা তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াও জানতে পারবা এটা নিয়ে তো পুরো গ্রামে কানাঘুষা হচ্ছে আমি জানতে আসছি আচ্ছা বলেন তো আপনি কি দিন পাস করাইছেন আর কিসের বিল কি বিল কার জন্য বিল বিল পাস করে কি হবে সততে কমপ্লিট করেছি কিন্তু ওই যে দুটি হাতা এখনো মনে কর লাগানো হয়নি এই মতি তোর হাতা লাগানো লাগবে না হইছে হইছে তুই আমার হাতা ছলাতে ওই হাতা তো আমি সেন্টিমেন্ট দিয়ে লাগানি বলে কিন্তু আমার সময় নেই তেরে ভাই দে এই কাজ এই সিনতে মাথায় আনিস নি নতুন একটা মেয়ে দেখ পেরে যাচ্ছি তোরা যদি দেখে যে তুই সেন্টিমেন্ট পরে মেয়ে দেখ পেরে গেছিস তার তো কবি নে যে পাগল পাগলের সাথে যে জানে শুনে বিয়ে বসবি তুই একটু বস বাবা আমি দোষটা আসলে আমারই কাল রাত্রি বেলা আমি তোর জামা নিয়ে বসেছিলাম কিন্তু হঠাৎ কি মনে হলো হঠাৎ করে পাঞ্জাবিটা ধরে পাঞ্জাবি রেডি করে ফেলালাম ওই শালা রফিকেরটা দুদিন পরে দিয়ে তোর টাস কে দিলে কিন্তু ভালো হতো তাই নে ভাই কাজ কর তুই কাটটা রেডি হয়েছে পাঞ্জাবি রেডি হয়েছে পাঞ্জাবি পাঞ্জাবি রফিক তুই ওটা দে তো ভাই আমার ভাই নিয়ে আমরা কাজটা করে তুই ওটা দে ওটা নিয়ে আসি কবি কি কবি মানে তোমার কাজ করা লাগবে না যাওয়া লাগবে না সাড়ে জন্য তুমি 35 তারপর 40 মিনিট হবিনি ভাই দে তুই ওটা ওড়াই দে আচ্ছা দা এটার চিন্তা করা যাবে নে মনে কর আমি কাপড় যেন ক্যাচ ক্যাচ করে কেটে ফেলাই ও শালা ডাকাত রফিকের পাঞ্জাবি তোকে দেওয়া মাত্র আমাকে এসে ক্যাচ ক্যাচ করে এ ঢিলা মতিন তুই কি মনে করিস রে তোর তোর তো ডাকাত আসবি তারপর তোর কেসি দিয়ে কাটবি তুই সেই ভয় করতেছিস আমরা দুইটা ভাই যে তোর সামনে খাড়া আছি তোর কি ভয় আসতেছি না তুই কি চাচ্ছিস তোর এখনই কাটিয়ে ফেলাবো চাচ্ছিস তুই দোস্ত আমি কোনো তো হলো কথা নেই কোনটা দিবি আগে জামা দে আমি কি আমি কি আমি নতুন জামা গায়ে দিয়ে যাবো কোনটা এগে ভাই ধর তো তোর বাপ মানে আমার ভাই ওই কিয়ামত আলী নামে নাকি বিশাল একখান বিল পাস করেছে ওই সিডার কথা করছিলাম জি চাচা ওই সেটা করেছে একটু জাস্ট একটু স্লাইড ঝামেলার মধ্যে আছে তবে বিল মোটামুটি পাস হয়েছে এটা সত্য কথা না সেটা কি আমাকে দেখা সৌভাগ্য হবে নাকি তোমার বাবার ওই খৈতানের মধ্যে আবদ্ধ থাকবে না বিল দিয়ে তো পাস হয়েছে খৈতানের মধ্যে আবদ্ধ আছে তবে যখন এটা মানে প্রকাশ পাবে আপনারা দেখতে পারবেন শুনতে পারবেন সব কিছুই করতে পারবেন আপাতত এটা আব্বা এবং আম্মার মধ্যে সীমাবদ্ধ আছে মানে পারিবারিক আদালতের মধ্যে সীমাবদ্ধ আছে ফাইল হিসাবে এটা যখন মানে ফাইনাল হবে তখন দেখতে পারবেন রাস্তাঘাটে দেখতে পারবেন বিলটা না করছিলাম যে এত বিল পাস হয় ইউনিয়ন কাউন্সিলে বসে পাস করাই দিই আমি কাউন্সিলর হিসেবে তারপরে চেয়ারম্যান সাহেব তো ধরতে গেলে নাই আমারই চেয়ারম্যানের কাজ করা লাগে বয়রা চেয়ারম্যান আর কি করবি হ্যাঁ শোনে একটা কয়েকটা গমের বিল দিলে সে চালের বিলের উপর সই করে দেয় বুঝছাও এই জন্য আমার সব দেয়া সাক্ষাৎ করা লাগবে এমন এই কি এমন বিল পাস হচ্ছে এটা কি জাতীয় সংসদে পাস হচ্ছে সেরকমই আমার বাড়ির মধ্যে তো সংসদ বিরোধী দল আমার আম্মা যান আর আমার দল হচ্ছে আমার আব্বা যান একটু তর্ক বিতর্ক হচ্ছে ফাইনালি এটা পাস হবে আমার ধারণা না কষ্টিলাম যে আমি কাউন্সিলর ওই যে চেতন আলী ওই একটু খানিক তোমাকে পরিবারের সদস্য হিসেবে কি জানবে পারি না এই বিষয়ে তোমার আব্বা তো কয় না মুখ দিয়ে বারোই তো বারোই না আমার একটু জরুরি কাজ আছে তো আব্বার সাথে তো আপনি কথা বলেন বন্ধু মানুষই তারে জিজ্ঞেস করেন তালি পরে সব কিছু জানতে পারবেন এখন আমার আমার একটু যেতে হবে একটা ইয়ে আছে আর কি অ্যাপয়েন্টমেন্ট আছে ঠিক আছে
সেটা আবার কি আচ্ছা সব কথা তো আপনারে বলা যায় না আমরা মানুষ আপনি ইয়াং ছেলে পেলে আর আমার আইডিওলজি তো জানেন আমি কি হতে চাই সবকিছু মিলে আর কি একটু কাজ আছে আর কি যাই দোয়া রাখবেন আমি যে আশাটা করতেছি যে বিলটা পাস হয়েছে আব্বা যেন এটা পরিপূর্ণভাবে ফাইনাল করতে পারে আর আম্মা যেন কোনোভাবে বাধা দিতে না পারে এই দোয়াটা করবে আমার কি কোনো সাহায্য সহযোগিতা লাগবে আপনি আব্বার সাথে কথা বলতে পারেন তবে মানে বাড়িতে গিয়ে কিছু করতে পারবেন না কারণ হোম মিনিস্টার সাথে আপনি পারবেন না আমরাই পারি না বাপ বেটা আর আপনি কি পারবেন আসলে বাপুরে তোমার আব্বার সঙ্গে কি কথা কথা তো লেনগুড়ি ধরতে পারিনি লেয়াজি খুঁজে পাইনি একটু আসি হ্যাঁ মানে জরুরি কাজ আছে তো আপনার সাথে কথা বললে তো কথা শেষ হয় না অনেক কথা বলেন তো আসি আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম জাইনবার ফাল্লামি না হ্যাঁ বাপটা ধীরা মেরেছে সালটাও ঠিক একই ধাঁচের হয়েছে তাই কয় লাগবি বাপকা বেটা আর আমার ভাতিজাকে মানুষ করে ফেললাম না এ তো ঠাড়া বললেও মুখের কথা বাইর হবি না আর আমার ভাতিজা তো ভ্যার ভ্যার করে আগে সব কয়ে দেয় একটা ভেড়া হয়েছে দোকানদারে মাইপ পেতেছে 3 কেজি মুই তোর পকেটে পালা লই যাই না যে মোর পালাইতে মুই মাইপ পেন তাহলে আমি মাইপ নিয়ে আসি তুমি এনে খা থাও আর যদি 100 পরিমাণ কম হয় তাহলে কি হবে মাফা মাফির দরকার নাই ভিন্ডি কয় কেজি আনছো 2 কেজি এর 2 কেজি ভিন্ডি হলো কিরা কবি মাঝে ডাক দাও আশেপাশে মানুষ ডাক দাও যদি 2 কেজি ভিন্ডি হয় আমার নাম পাল্টা পালা দেব দোকানদারে মাইপ পে দিলে 2 কেজি আরে 2 কেজি ভিন্ডি পাতলা জিনিস ব্যাগের অর্ধেক হয়ে যাবে 2 কেজি ভিন্ডি এত তলায় পড়ে আছে থাক অসুবিধা নাই 2 কেজি যদি কম দিয়ে থাকে ঠেয়া থাক কই বেড়া মোরে কইছে 2 কেজি মই বিশ্বাস করে লই গেছি যাওয়ার সময় 700 টাকা দিছে হিসাব তো 700 টাকাই মিলিয়ে দেছো হ্যাঁ আমি তো দেই নি রে রুই মাছ 4 নম্বরে লাগছো হ্যাঁ আবার যে শাশাও রুই মাছ লাগছো না ভুলে লেহা হইতে পারে না যেটা মনে আসলে না মনে দুইবার লেহা হইছে অসুবিধা কি হিসাব তো ঠিক আছে পাই টু বাই ইনটু বাই হিসাব তাই না আছে নাকি পকেট ছাড়ো পকেটে কিছু নাই পকেট ছাড়ো পকেটে কইলাম কিছু নাই তাহলে 5000 টাকা নিয়ে দোকানে যাই মাকে না না ভালো লাগবে না এই হাইটছে দি বাস থেকে বন্ধুরা ওই হাইটছে বাস প্যান্টের পকেটে আর দাও প্যান্টের পকেটে নাই ভাই তুমি আজ দিয়ে দেহ দেই দেহ আজ দিয়ে দেহ দেই 10টা পার নাই আর লাটি এক কান দিতাম না 2 কিলোগ্রাম দিলো ফালতু কথাবার্তা কইলি প্যান্টের পকেটে আর দাও কইলাম যে মোর প্যান্টের পকেটে কিছু নাই আর দিয়ে দেখতে কি অবিশ্বাস হয় পিছনে মানি পিছনে কিছু নাই যে খালি মানি ব্যাগ ব্যবহার করি দেই গরম ওই দেহ আল্লাহ পকেট খালি না 250 টা রাহুল নম্বর অভ্যাস নাই যে কয়টা বাসছে ওই যে বাইরে হইরে টুলুক করে টাকা গো দিয়ে দিলাম মুই এক্সে সাপ মানে পরিষ্কার আর কোনো ভুল আছে মোর আমার কি বলদ মনে হয় খালো কিন্তু খামা আমার চেহারা কান দেইয়ে এই বাড়ির দায়িত্ব আমার হাতে দেই নাই হ্যাঁ তো মুই দেখকেই বুঝতে পারছি যে সাফার কেজি কত মানে গরু সাফার গোস অনেক দাম বাইরে কোথায় টাকা পয়সা গুজে থুই আইছেন সেটা কি আপনি বাইরে করে নিজে হাতে নিয়ে আসবেন নাকি লিস্টিখান নিয়ে আমি খালুর কাছে চলে যাব আপা তোমার এই গুরজু দুয়ারে সালাম দি তুমি মুই যে রাস্তায় যাইছি ইট হইতে গাছের গোড়া পর্যন্ত বিছেতে বিছেতে যাও মুরাহিন পাইতে থুয়ে যাও যদি তুমি 10 টাকা বাইরে তরো আজীবন তোমাকে গোলাম খাটু চোরের সাপত্ব মরে কর জন্য ঠিক আছে এন আপনি বসে থাকেন আমি তাহলে মাকে কাছে নিয়ে আসি তো দেখব ভুল কথা বলছে কি কালে এই যে কালে সই কথা কই ফুল করে কম একটু দেরিম না যদি সুবলের দোকান আছে না মিষ্টির দোকান আমি একটি একার সুন্দর করে বাজে যে হাজাই রাখছে মুই গ্লাসের পাইতে দেখছি আবার সময় খালি চোখ পড়ছে আর সুবল বলাতেছে হিরু এমএ আজকে নতুন আমৃত্যু পাচ্ছি এই রকম খাই দেখ জীবনে তো আমৃত্যু খাও নাই খাইছি ছোট কাল ওই পেশা তোর সাথে দিয়ে খাইছি বড়ই খাতির নেই
মনের আফসোস মিটেই বল বুঝো এই কয়েকখান আমের খাইছি কোকগুঠা খাইয়ে লাইছি আর তুমি কাঁদলেও পারো মারলেও পারো জবই দিলেও পারো বানলেও পারো এখন তোমার উপর সব বিচার আসলে আছি আমি কাকু দেখো না খাওয়ার কথা হলে লাগবে না এই যে কি সুন্দর ফাইন করে কথা কচ্ছো তোমার কত মিষ্টি দেখা যাচ্ছে ঝাড়ে ঝাড়ে করো চলে গেল এক প্রথমে এসে যদি ফাইন করে কয়ে দিতে যে আমি বললাম খাইয়ে আইছি মোর না দিলে মোর পেট ফুলবে ওরেও দিছি এই মোটামুটি 75 টাকা বিল হইছে এই কার দিয়ে 75 টাকা তাহলে 60 টাকা দেন 75 টাকা তো খাইছেন আমি তো আর তো নির্দয় মানুষ না 75 টাকা খাইছে কি হয়েছে খাইছেন খাইছেন কোনো বিষয় না কালকে যে বাজারের জন্য 200 টাকা দেব সকালবেলা ও হেতে 75 টাকা কাটিয়ে একে না কোথা থেকে 75 টাকা আপনি আনবেন আমি জানি না আইনি ভরিয়ে বাজার করে নিয়ে আসবেন এখন স্যার তাহা সারিয়ে দেবো তাহা সস্তা না তাহা গাছে ধরে তাহা হাতে পালি খাইয়ে তুই আর ইচ্ছে করে আমি আমিত্তি খাইয়ে আইছি আর ওনাকে ছাড়িয়ে দেবো তো পারতে আমি তো বাই করে ছাড়বো পাঁচত তো চপ করে সকালে বাজার করে নিয়ে আসবি আমি কোন গাছ টাছ বিক্রির কথা বলতেছি না কত ভাই এই পাঞ্জাবি কই পাইলি কি করে পাঞ্জাবি কানে ভালো মানে দোকানে ভালো মানে কি করছে ওই যে ঢিলা মতিনের টেলারের দোকানে সেখান থেকে ভাই কাপড় দিয়ে বানাইছি দেখলে পাঞ্জাবি সুন্দর হচ্ছে না আরে বানাই দিছে হ সুন্দর তো বানাইছে এই পাঞ্জাবির কাপড় আমার বড় ভাই সৌদি আরব থেকে পাঠাইছে আমি মতিনের কাছে দিছিলাম বানাইতে 10 দিন আগে দেওয়ার কথা ওই যে কালো যে নকশা দেখতেছ এই নকশাটা আমি এভাবে করতে দিছি হ্যাঁ আর মতিন এই 10 দিন ধরে তোমাদের কাছে ভাড়া দিয়ে খাইতেছে এ ভাই আমার সাথে হিরোগিরি করতেছো না যা বলতেছি সেটাই করো পাঁচ মিনিটে খুলে দাও তুই খুলবি নাকি আমি খুলে নিব আশেপাশে তোমার কোন বন্ধু বান্ধবের বাসাও নাই যে তাক বাসায় ঢুকে একটা পাঞ্জাবি বা শার্ট নিয়ে আসবে আমি যাবা কি করবা তালি আমার আকাশ করতে আরে কান্দে না দাঁড়াও তো কি এক জ্বালার মধ্যে পড়া গেল এই ধরনের ফতুয়া আজ থেকে 200-300 বছরের আগে রাজা বাদশাদের নাপতা টাপতা থাকতো না তারপর ধোপা টোপা ওরা পড়ত তুই সেটার উপর লাল পরে একেবারে মনে কর ব্যান্ডের যে বাদক দল আছে না সেরাম মনে হচ্ছে আবার কারু কাজ করেছিস তোর যে কবে উন্নতি হবে পোশাক সম্পর্কে সেটা আমি বুঝতে পারছি না
দোস্ত তুই যে কথাটা কইলি বুঝতে পারিছিস এটা 21 করতেছিস কি কথাটা তো কিন্তু তুই না বুঝে বলে ফেলাইছ ওরে বাবা রে তুই মাপতেছিস কে সেটা ক কচি পরে কচি এটা কত দেখ তো সব গেল নাকি 18 আপন খালাতো বোনের ওই চাচাতো দেবরের সাওয়াল ইউনিভার্সিটিতে পড়ে চট্টগ্রামে সে আইসে আইসে আমার কাছ থেকে আধুনিক ড্রেস বানা নিয়ে যাচ্ছে আর তুই এখন পর্যন্ত আমার কাছ থেকে একটা ইংলিশ প্যান্ট বানালো না তাহলে তোর উপরে তুই কিসের বন্ধু কত দেখি তোর এখনো ড্রেস সম্পর্কে এটা একটা শিল্প ওই শিল্প সম্পর্কে ভালো ধারণা নেই যদিও তুই নিজেকে মনে করিস যে বিশাল কিছু আসলে তোর এখনো আপগ্রেড হয়নি পোশাক একটা অন্য জিনিস পোশাকে মানুষের পরিচয় শেখসাথী একটা গল্প আছে না সেটা তো জানিস পোশাকে যে কত পরিবর্তন হয় সেই পোশাক সম্পর্কে তোর ধারণা সেই মান্দার তামলে রয়ে গেছে সুতরাং আমি তো একটা মডার্ন ছেলে আমি খুবই আপগ্রেড সুতরাং তোর কাছে তো আমি শার্ট প্যান্ট বানাতে পারি না বুঝিস না দোস্ত আমার মনে হচ্ছে কি তোর জ্ঞানে ভুল আছে মনে কর তোর চেহারা যত সুন্দর তত সুন্দরভাবে কিন্তু ফুটে বেড়াচ্ছে না শুধু তোর এই ড্রেসের কারণে তুই এক জোড়া শার্ট প্যান্ট আমার কাছ থেকে বানা দেখ তোর চেহারা আরো বেশি ফুটে উঠবে তোর দেখলে সবাই খালি বলবে হাই হ্যালো তোর মনে কর যে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারিস এই শার্টটা সম্পর্কে তো ধারণা আছে দেখেছিস জিন্সও না সুতিও না আবার পবলিনও না তিনটা মিক্স করে একটা দিয়েছে আর এই যে সেলাইটা যে দিয়েছে এটা মনে কর যে আধুনিক মেশিনের সেলাই এই সেলাইয়ের মেশিনই তো নেই তোর তো আপগ্রেডই হয়নি তোর দোকানটা তুই বাড়ির মধ্যে রাখিস বাজার পর্যন্ত যেতে পারিস নি তোর কাছে আমি কিভাবে আমি কাপড় সেলাই আরে বাজারে দোকান করবে বাজারের লোকজন আমি কিসের জন্য যাব বাজারে আর আধুনিকতার কথা করছু হ্যাঁ এই গত সপ্তাহে উগান্ডা থেকে আমার নামে ভিসা আসিছে কিন্তু দেশের নামটা আমার পছন্দ হয়নি এই জন্য যাচ্ছি নে যে এলাকার মধ্যে থাকে তোকে সেবা করব কারণ পৃথিবীর শ্রেষ্ঠ পেশা কিন্তু আমাদের এই পেশাটা আমরা ইচ্ছে করলে সব পেশার মানুষজনের ঘরের মধ্যে আটকে দিতে পারবো বুঝতে পারিস কি সেটা ঠিক আছে উগান্ডা থেকে আসবে সেখানে তো প্যান্ট শার্ট বানানো লাগে না জেঙ্গে বানানো এই জন্য ওখান থেকে আসছে গণ জেঙ্গে বানাবে তার জন্য দেখ আচ্ছা যাক তোর সাথে কথা কই লাভ নাই আমি যে ধরনের ড্রেস পরি সেই ধরনের ড্রেস পরার মানে বানানোর মানসিকতা এখনো তোর হয়নি হোলি পরে আমি যাবো না দোকানটা বাড়ি থেকে অন্তত বাজারে নিয়ে আয় বুঝছিস কেন বিভিন্ন মানুষ আসে বিভিন্ন ধরনের মেন্টালিটি বিভিন্ন পোশাক পরে আসে তোর দেখলেও মনে কর যে তোর অভিজ্ঞতাটা বাড়বে বুঝিস না কিসের জন্য তোকে আমি কি কব দোস্ত আমার এই খাতার মধ্যে হাজার রকমের ড্রেসের নাম আছে মনে কর এইসব ড্রেসের নাম তুই জীবনে কোনোদিন শুনিস নি না শুনতে এই যে দেখিস এই ডাকিটা এই যে দেখ দেখিছু তোকে আমি অনুরোধ করে বলতেছি যে একটা ড্রেস এই যে দেখ এই কাটিন এটা কিন্তু কাশ্মীরি কাটিন বুঝতে পারিস এই কাটিনে তোকে আমি একটা ফটো বানাই দেবো দোস্ত একবার তুই আমাকে সুযোগ দে আমি 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 শিওর যে তুই বারবার আমার কাছে বানাবো আচ্ছা ঠিক আছে দোস্ত আমার একটা জরুরি ফোন আছে তো আমি তোর কাছে আসবো আমি ওই যে ডিজাইনগুলি আছে আমি ইন্টারনেট থেকে দেখে তোরে দেখাবো না তারপর তুই দেখে যদি বানাতে পারিস তাহলে পরে আমি তোর কাছে বানাবো ঠিক আছে ইন্টারনেট ঘাঁটিস ওখানে অনেক ধরনের আরে ইন্টারনেট তো আমার মস্তিষ্ক বুঝিস নে সব কিছু মুখস্থ আছে তো মাথার মধ্যে ঠিক আছে যাই ভালো থাকিস একটা জরুরি ফোন তো ওকে ভালো থাকিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আগের থেকে এটা লিখে দেখি পুত্রুদ্দ আর কোমর মাফিছি কোমর 38 আসলে দূরে থাকলে হবে ছাগল আমার কচি ইন্টারগেট নেট ঘাটতি আরে ইন্টারনেট তো আমার মাথা পৃথিবীর সব ড্রেসের নাম আমার মুখস্থ গাল রাখো তালে দে কি সমাধানটা তো তোর কাছে তুই দিয়ে দে কি করছেন বস আমি থাকবো না এই মোটর সাইকেল যখন আমি নিয়ে বের হব ওরে খোদা রে ওরে খোদা আমার পাঞ্জাবি তাহলে আকালের গায়ে গেল কি করে আকালের গায়ে গাছ কি কখনো শুকায় না আরে শুকায় না বয়স হয়ে গেছে না তোমাকে তো খুব সুন্দর লাগে তুমি কি এই কথা কবার জন্য আমার বাড়ির পাড়ি আসছো কি করছে টকরা যেন চাইছেন কা কথা কন না কা আচ্ছা আমি বুঝতেছি না আপনি খামাক্ষা রাগারাগি করতেছেন কি জন্য